ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আজকে একই রেখেছেন চক্ষুদানের ওপরে? এটা অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটি পার্ট আছে। এই সমাজে যারা বঞ্চিত লোক আছে, যারা এই যাদের জন্য চোখের পরীক্ষা যা চশমা নেওয়া একটু মুশকিল কাজ আছে, তো আমরা পুলিশ তরফ থেকে আমরা এটা অর্গানাইজ করেছি। এখানে শঙ্কর নেত্রালয় আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল, ওরা চাইছিল কি পুলিশের সাথে ওরা একটি ক্যাম্প করে যেখানে গরিব মানুষ চোখের পরীক্ষা করাতে পারে। তো আমরা এখানে অর্গানাইজ করেছি, এখানে কাছাকাছি যে গরিব মানুষ আছে ওদেরকে আমরা বলেছি কি আপনারা এখানে আসুন, আপনারা এই ফ্যাসিলিটিটাকে অ্যাভেল করুন। আজকে এই কমিউনিটি পুলিশিং এর সাথে এখানে ভালো একটি ক্যাম্প চলছে, আর আশা করছি এখানে খুবই বেশি মানুষ এখানে এই ফ্যাসিলিটিটাকে অ্যাভেল করবে। এটা কি জেলার উদ্যোগে প্রথমবার? এটা প্রতি বছর হয়, এটা লাস্ট বছরও আমি শুনতে পেরেছি, লাস্ট বছর এই ক্যাম্পটা অর্গানাইজ করা হয়েছিল। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।